আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ রামাদান, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির ষষ্ঠ পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব সময় নষ্ট না করা, আত্মীয়তার সম্পর্ক এবং সহনশীলতা, এই বিষয়গুলো নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। সাত, আজকের আলোচ্য বিষয়, সময় নষ্ট না করা, আপনার অভ্যাস পরিবর্তন করুন। আমি কিছুতেই অনর্থক আমার সময় নষ্ট করব না। এক, আজকের আলোচ্য বিষয়ের ফায়দা। রামাদানের সময়গুলোকে গণিমত মনে করা, যা কোনো মূল্যের বিনিময়ে অনুমান করা যাবে না। দোয়া ও জাহান্নাম থেকে মুক্তির সময়গুলো অনর্থক নষ্ট করা যাবে না। বরকতময় এই সময়ের সর্বশ্রেষ্ঠ ফায়দা অর্জনের চেষ্টা করা, বিশেষ করে শেষ দশকে যেখানে কদরের রজনী রয়েছে। জান্নাতের বাগিচায় বীজ বপন করা এবং আখিরাতের বাজারে লাভজনক ব্যবসায় চুক্তি সম্পূর্ণ করা, নফসকে দৃষ্টান্তমূলক ফায়দা গ্রহণে অভ্যস্ত করা। দুই, কুরআনের আলোকে। আল্লাহ তাআলা বলেন, আসরের বা সময়ের কসম, সূরা আল আসর আয়াত এক। এখানে আসর দ্বারা উদ্দেশ্য হল কাল বা সময়, আর এই কসমের কারণ হল সময়ের মূল্য ও মর্যাদার কারণে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। কারণ জীবনের চেয়েও দামি কোনো জিনিস নেই। বিশেষভাবে এই শপথের কারণ হল এই দিকে ইঙ্গিত করা যে মানুষ অনেক সময় ভালো বা মন্দকে সময়ের সাথে সম্পৃক্ত করে থাকে। কেউ কেউ সময়কে গালি দিয়ে বলে, হায় দুর্ভাগ্যের সময়, ধ্বংস যুগের জন্যে। আল্লাহ তাআলা এখন শপথ করে বুঝিয়ে দিলেন যে সমস্যা তোমাদের মাঝে, আর তোমাদের মন্দ আমলের কারণেই তোমাদের উপর বিপদ আপতিত হয়। এই ক্ষেত্রে সময়ের কোনো দখল নেই। এই কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সময়কে গালিগালাজ করো না, কারণ আল্লাহই সময়ের নিয়ন্ত্রক। সহিহুল হাদিস 2246। কারণ আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, এর উদ্দেশ্য হল সময়ের গুরুত্ব ও মর্যাদা বর্ণনা করা এবং এটি বোঝা যে সময় আল্লাহ তাআলার অন্যতম নিয়ামত। তিন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কথার আগে কর্মের মাধ্যমে উপদেশ দিয়েছেন। সময়ের মূল্যায়নে তিনি ছিলেন মানবজাতির সর্বোত্তম আদর্শ। পুরো জীবনে কখনও তিনি হাই তোলেননি। যখন তিনি ঘুমোতেন তখন তার চোখ ঘুমিয়ে পড়লেও হৃদয় জেগে থাকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রামাদানে সবচেয়ে বেশি ইবাদত করতেন। রামাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন, রাত জাগরণ করতেন এবং সর্বোচ্চ মুজাহাদা করতেন। কথার মাধ্যমে তিনি আমাদেরকে যে উপদেশ দিয়েছেন তার একটি হল এই হাদিস। এমন দুটি নিয়ামত আছে যার ব্যাপারে অধিকাংশ মানুষ প্রবঞ্চিত, তা হল সুস্থতা ও অবসরতা। সহিহুল বুখারী হাদিস 6412। আরবিতে হাদিসে মাকবুত শব্দ ব্যবহার করা হয়েছে, যা আল গাবন শব্দ থেকে গঠিত, যার অর্থ হল কোনো মানুষ হয়তো অধিক মূল্যে কিছু ক্রয় করেছে অথবা যথাযথ মূল্যের অনেক কমে কোনো জিনিস বিক্রি করে দিয়েছে। মানুষ হয়তো ক্রেতা না হয় বিক্রেতা। যখন সে মূল দামের অধিক দিয়ে কোনো জিনিস ক্রয় করেছে তখন সে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যখন যথাযথ মূল্যের অনেক কমে কোনো জিনিস বিক্রি করেছে তখন এই ক্ষেত্রেও সে ক্ষতিগ্রস্ত হয়েছে। বস্তুত দুনিয়াতে সুস্থতা ও অবসরতা, এই দুটি নিয়ামতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত। সুস্থতার সাথেই আছে অসুস্থতা এবং অবসরতার সাথেই আছে ব্যস্ততা। সুতরাং যাকে আল্লাহ তাআলা এই দুটি নিয়ামত দান করেছেন তাকে নিয়ে মানুষের ঈর্ষা করা উচিত, অন্যথায় সেই প্রকৃত ক্ষতিগ্রস্ত। চার, অমূল্য বাণী। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই দিনের মতো অনুতপ্ত আমি আর হইনি, যেই দিন সূর্য ডুবে আমার হায়াত কমে গেছে কিন্তু আমার আমলে কোনো প্রবৃদ্ধি ঘটেনি। ইবনুল কাইয়িম রাহিমহুল্লাহ বলেন, দুনিয়াতে সবচেয়ে বড় লাভ হল তুমি প্রতিটি মুহূর্তে নিজেকে এমন কাজে ব্যাপৃত রাখবে যা তোমার জন্য সর্বোত্তম এবং শেষ পরিণামে সবচেয়ে উপকারী। এমন ব্যক্তি কিভাবে জ্ঞানী হতে পারে যে জান্নাতকে সামান্য সময়ের খাহিশাতের মাধ্যমে বিক্রি করে দিচ্ছে? তিনি আরও বলেন, সময় বিনষ্ট করা মৃত্যুর চেয়েও জঘন্য, কারণ সময় বিনষ্ট করার ফলে তুমি আল্লাহ তাআলা ও আখিরাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আর মৃত্যুর ফলে তুমি দুনিয়া ও দুনিয়াবাসী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। হাসান বাসরি রহিমহুল্লাহ বলেন, যে বান্দার আশায় দীর্ঘ হয়েছে সেই মন্দকর্মে জড়িত হয়েছে। হাকিম রাহিমহুল্লাহ বলেন,
যেই ব্যক্তি নিজের একটি দিন কাজা সম্পূর্ণ করা অথবা ফরজ আদায় করা অথবা কোনো সম্মান অর্জন করা অথবা প্রশংসা হাসিল করা বা কল্যাণের ভিত্তি স্থাপন করা অথবা ইলম অর্জন ছাড়া অযথা কোনো কাজে ব্যয় করেছে, সে ওই দিনের প্রতি অবিচার করেছে এবং নিজের প্রতি জুলুম করেছে। ইবনুল জাউজি রহিমহুল্লাহ বলেন, মানুষের জন্যে তার সময়ের মর্যাদা ও গুরুত্ব অনুধাবন করা উচিত, সুতরাং সে যেন নিজের একটি মুহূর্তও ন্যাক কাজ ছাড়া ব্যয় না করে আর এই ক্ষেত্রে সর্বোত্তম কাজকে অগ্রাধিকার দেবে, কথা বা কাজের সর্বোত্তম বিষয়কে অগ্রাধিকার দেবে। আল্লাহর শপথ, আমি ইলম অর্জন ছাড়া খাবারের পেছনে ব্যাপৃত সময়ের ব্যাপারে আফসুস করি, কারণ সময় ও যুগ অনেক মূল্যবান। ইবনে আতা রহিমহুল্লাহ বলেন, অনেকের জীবনের সময় স্বল্প কিন্তু আশা বেশি, এবং অনেক জীবনের আশা স্বল্প কিন্তু সময় বেশি। ৫. কিছু চমৎকার কাহিনী। মালিক রাহিমাহুল্লাহ আবদুল্লাহ বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি, আমরা রামাদানের রাতে সালাত থেকে ফারিক হয়ে ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার আশঙ্কায় খাদিমদেরকে দ্রুত খাবার প্রস্তুত করে বলতাম। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন এক খতম কুরআন তিলাওয়াত করতেন আর কারিগণ প্রথম ৮ রাকাত সূরা বাকারা পাঠ করতেন। যখন তারা ১২তম রাকাতে দাঁড়াতেন তখন লোকজন তাদের দেখতেন যে পূর্বের তুলনায় কিরাত সংক্ষিপ্ত করে ফেলেছেন। জৈনিক সালাফের কাছে কিছু লোক প্রবেশ করে বলল, মনে হচ্ছে আমরা আপনাকে অন্য বিষয়ে ব্যস্ত করে দিচ্ছি। তিনি বললেন, তোমরা সত্যি বলেছ, আমি পড়ছিলাম কিন্তু তোমাদের জন্য পড়া ছেড়ে দিতে হল। জৈনিক আবিদ আর সারি আর সাকাতি রাহিমহুল্লার কাছে এসে একদল লোককে দেখতে পেয়ে বলে উঠলেন, বেকারদের পরিবেশ। এই কথা বলে তিনি সেখানে না বসে চলে গেলেন। একদল লোক মারুফ আল কারখি রাহিমহুল্লার নিকট বসল, তারা অনেক দীর্ঘ সময় তার সাথে অবস্থান করছিল, তাই তিনি বললেন, মৃত্যুর ফেরেস্তারা তার কাজের ব্যাপারে ক্লান্ত হয়ে পড়ে না, তোমরা কখন ওঠার নিয়ত করছ? দাউদ আর তাই রাহিমাহুল্লাহ রুটিকে ছোট ছোট টুকরা করে গিলে ফেলতেন। তিনি বলতেন, রুটিকে ছোট ছোট টুকরা করে গিলে ফেলা আর চিবিয়ে খাওয়ার মাঝে ৫০ আয়াত পাঠ করার সময়ের ব্যবধান। উসমান আল বাকিল্লাবি সবসময় আল্লাহ তালার জিকির করতেন। তিনি বলতেন, ইফতারের সময় আমার মনে হয় যে আমার রুহ বের হয়ে যাবে, কারণ তিনি মনে করতেন যে তখন খাবার নিয়ে পড়ে থাকার কারণে তার সময় নষ্ট হচ্ছে। জৈনিক সালাফ তার ছাত্রদের উপদেশ দিয়ে বলেন, যখন তোমরা আমার কাছ থেকে বের হয়ে যাবে তখন পৃথক হয়ে যাবে, হয়তো তোমাদের কেউই কেউই পথে কুরআন তিলাওয়াত করবে, কিন্তু যখন সবাই জড়ো হবে তখন তো কথা বলতে শুরু করবে। ৬. রামাদানের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর ভুলণ্ঠিত হোক তার নাক যার কাছে রামাদান এলো অথচ তাকে ক্ষমা করে দেওয়ার আগেই তা পার হয়ে গেল। সুনানুত তিরমিজি হাদিস ৩৫৪৫, সাহি ইবনে হিব্বান হাদিস ৯০৮। হাদিসে আপনার সামনে থাকা সম্পদের মূল্যের দিকে ইঙ্গিত করা হয়েছে, কিন্তু আপনি তা উপলব্ধি করতে পারছেন না। সতর্ক করা হয়েছে যে এখন আপনি সর্বশ্রেষ্ঠ সময় অতিবাহিত করছেন, আপনার সামনে এখন ক্ষমা ও জান্নাত অর্জনের সুবর্ণ সুযোগ রয়েছে। প্রিয় ভাই ও বোন, আজকের একটি দিন অনেক মূল্যবান, সামান্য একটি মুহূর্তের কারণে আপনার পুরো সিয়াম সঠিকও হতে পারে আবার বাতিল হয়ে যেতে পারে। যদি এমন হয় যে আপনি ইফতারের নির্দিষ্ট সময়ের সামান্য আগে ইফতার করেছেন বা ফজরের সময় শুরু হওয়ার পর খাবার খেয়েছেন, তাহলে আপনার সিয়াম বাতিল হয়ে গেছে। কদরের রজনী হাজার মাসের চেয়ে উত্তম, সুতরাং এর বরাবর আর কোনো সময় হতে পারে? সাধারণ সময়ও যখন সকল সম্পদের চেয়ে উত্তম ও দামি, তখন রামাদানের এত মূল্যবান সময় কীভাবে নষ্ট করা যায়? অথচ এই মাসের সময়গুলোকে সেকেন্ডে ও মিনিটের মাধ্যমেও মূল্যায়ন করা হয়। যদি আপনি দলিল চান, তাহলে আল্লাহ তাআলা এই মাসের ব্যাপারে কি বলেছেন তা শুনুন। এই রোজা নির্দিষ্ট কয়েক দিনের জন্য, সূরা আল বাকারা আয়াত ১৮৪, যেন এটি হলো সেই সুযোগ যা দ্রুত চলে যাবে, এমন মৌসুম যা দ্রুত কেটে যাবে। প্রিয় ভাই, রামাদানের ব্যবসা অন্যান্য ব্যবসার মতো নয়, অন্যান্য সময় একে ১০ আর এই মাসে একে ১০০ অথবা ১০০০ বা তার চেয়েও বেশি। সুতরাং কিভাবে এই ব্যবসা থেকে পিছিয়ে থাকা যায় এবং ন্যাক কাজের প্রতিযোগিতা থেকে বিরত থাকা যায়? ৭. সময়ের সূর্য ডুবে গেছে। সময়ের চোরগুলো আমাদের সাথে সাক্ষাৎ করেছে, যেমন টেলিভিশন দেখা, ইন্টারনেট চ্যানেল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অনর্থক বসে থাকা, অনেক সময় বিভিন্ন নাফরমানিতে কেটে যায়। সময়কে কুরআন তিলাওয়াত, জিকির বা কোনো উত্তম কাজে ব্যয় না করে লম্বা সময় ঘুমিয়ে থাকা, ইয়াহিয়া বিন মুয়াজ রাহিমহুল্লাহ সত্য কথাই বলেছেন, বিশাল রাতকে ঘুমের মাধ্যমে ছোট করে ফেলো না, দিন হলো পবিত্র, গুনাহের অপরাধের মাধ্যমে তা নোংরা করো না।
অনেক মানুষই আজ অনর্থক কাজে মশগুল। হাসান বাসরি রহিমহুল্লাহ বলেন, বান্দার প্রতি আল্লাহর অসন্তোষ হওয়ার আলামত হল তাকে অনর্থক কাজে ব্যস্ত করে রাখা। সাত, দোয়া। হে আল্লাহ, আমি আমার জীবনে বারাকাত কামনা করছি, আমার আমলে বরকত কামনা করছি এবং আমার প্রতিটি বিষয়ে বরকত কামনা করছি। হে আল্লাহ, আমাকে উদাসীনতায় ছেড়ে দেবেন না এবং অসতর্ক অবস্থায় আমাকে পাকড়াও করবেন না আর আমাকে হঠাৎ মৃত্যু দেবেন না। হে আল্লাহ, আমার পুরো সময়টা একমাত্র আপনার সন্তুষ্টির কাজে ব্যয় করার তৌফিক দিন। আমিন। নয়, যথেষ্ট কথা হয়েছে, এখন আমল দেখার বিষয়। আমি নিজ পরিবার ও সন্তানদেরকে রামাদানের সময়গুলো থেকে ফায়দা গ্রহণের জন্যে একটি রুটিন তৈরি করে দেব। আমার রামাদানের টার্গেটসমূহের ভেতরে ব্যক্তিগত ইবাদত এবং সামাজিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করে নেব। অসারতা সময় বিনষ্টের অর্ধেক কারণ, সুতরাং আমি কোনো সুযোগ ছেড়ে দেব না যাতে শয়তান প্রশান্তি পাবে, অন্যথায় শয়তান আমাকে বড় ধরনের ক্ষতিতে পতিত করবে। আমার স্বাভাবিক অভ্যাসগুলোর মাঝে নতুনভাবে নিয়ত করে নেব যেন আমার সামান্য সময়ও ফায়দাহীন কাজে ব্যয় না হয়। সুতরাং আহার ও ঘুমের মাধ্যমে আমার নিয়ত থাকবে আল্লাহর ইবাদতে শক্তি অর্জন করা। আট, আজকের পাঠ, আত্মীয়তার সম্পর্ক। আপনার সম্পর্ককে আরও উন্নত করুন। আল্লাহ যে সম্পর্ক অটুট রাখতে আদেশ করেছেন আমি তা অটুট রাখব। এক, আজকের আলোচ্য বিষয়ের ফায়দা, প্রশস্ত রিজিক লাভ। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহুল বুখারী হাদিস 5986, সহি মুসলিম হাদিস 2575। জান্নাতে প্রবেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহুল বুখারী হাদিস 5984, সহিহুল মুসলিম হাদিস 2556। সুফিয়ান রাহিমহুল্লাহ বলেন, এখানে ছিন্নকারী বলতে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বোঝানো হয়েছে। দ্বিগুণ প্রতিদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসকিনকে দান করার মাধ্যমে শুধু সাদাকার সওয়াব রয়েছে আর আত্মীয় স্বজনকে দান করার মাধ্যমে দুটি সওয়াব রয়েছে, দান করার সওয়াব এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সওয়াব। সুনান ইবনে মাজাহ হাদিস 1844, সুনান নাসাই হাদিস 2582। সবচেয়ে দ্রুত প্রতিদান লাভ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎকর্ম ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সওয়াব দ্রুত পাওয়া যায় এবং বিদ্রোহ ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি দ্রুত কার্যকর হয়। সুনান ইবনে মাজাহ হাদিস 4212। দুই, কুরআনের আলোয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন এই আয়াত নাজিল হল, তথা আর আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন, সূরা আশ-শুআরা আয়াত 214, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের ডাকলেন। তারা একত্রিত হলে তিনি তাদের সাধারণ ও বিশেষ সকলকে সম্বোধন করে বললেন, হে কাব বিন লুয়াইর বংশধর, জাহান্নাম থেকে আত্মরক্ষা করো। উহে মুর্রা বিন কাবের বংশধর, জাহান্নাম থেকে তোমরা আত্মরক্ষা করো। উহে আব্দে শামসের বংশধর, জাহান্নাম থেকে তোমরা আত্মরক্ষা করো। উহে আব্দে মানাফের বংশধর, জাহান্নাম থেকে তোমরা আত্মরক্ষা করো। উহে হাশিমের বংশধর, জাহান্নাম থেকে তোমরা আত্মরক্ষা করো। উহে আব্দুল মুত্তালিবের বংশধর, জাহান্নাম থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। উহে ফাতিমা, জাহান্নাম থেকে তুমি নিজেকে বাঁচাও, কারণ আল্লাহর আজাব থেকে রক্ষা করার ব্যাপারে আমার কোনো ক্ষমতা নেই। অবশ্য আমি তোমাদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব। সহিহুল মুসলিম হাদিস 204। আরবিতে হাদিসে আল বালাল শব্দটি ব্যবহার হয়েছে, যার অর্থ হল পানি। হাদিসের অর্থ হল, নিশ্চয় আমি আত্মীয়তার সম্পর্ক অটুট করব। আত্মীয়তার সম্পর্ক ছিন্নের বিষয়টিকে পরিতাপের সাথে তুলনা করা হয়েছে, যা নির্বাপিত হবে পানি দ্বারা, আর জাহান্নামের আগুনের উত্তাপ শীতলতায় পরিণত হবে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার মাধ্যমে। উপকার, আল্লাহ তাআলা কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকট আত্মীয়দের প্রতি দাওয়াতের আদেশ করলেন? আপনি এই মসজিদের পাশ দিয়ে হাঁটার সময় রাস্তায় চলাচলকারী অপরিচিত কাউকে কি বলতে পারবেন, আমার সাথে মসজিদে চলো? যে আপনাকে চেনে না সে আপনার এই বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়বে এবং শঙ্কাবোধ করবে, কিন্তু আপনি নিজের ভাইকে নির্দ্বিধায় তা বলতে পারবেন, আপনার ভাতিজাকে বলতে পারবেন, কারণ সে আপনার আত্মীয়, তাই তাকে বলতে পারবেন। আপনার ছেলে, আপনার চাচাতো ভাই, ফোফাতো ভাই, খালাতো ভাই,
অথবা মামাতো ভাইকে বলতে পারবেন, আমার সাথে চলো। আত্মীয়তার মাঝে পরস্পরের প্রতি বিশ্বাস রয়েছে, তাই এই বিশ্বাসকে কাজে লাগাতে হবে এবং এর মাধ্যমে তাদের কাছে কল্যাণ ও আল্লাহর দিকে দাওয়াত পৌঁছতে হবে। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই তোমরা এমন একটি ভূখণ্ড বিজয় লাভ করবে যেখানে কিরআতের দিরহাম বা দিনারের অংশবিশেষ প্রচলন আছে। সহিহুল মুসলিম হাদিস 2543। অন্য বর্ণনা মতে, অচিরেই তোমরা মিশর বিজয় লাভ করবে, তাতে কিরআত নামক একটি ভূখণ্ড আছে। যখন তোমরা তা বিজয় করবে, সেখানে অধিবাসীদের সাথে সদাচরণ করবে, কেননা তোমাদের উপর তাদের জন্য রয়েছে জিম্মাদারি ও আত্মীয়তার সম্পর্ক। সহিহ মুসলিম হাদিস 2543। অন্য বর্ণনায় আছে, যখন তোমরা তা বিজয় করবে তখন তার অধিবাসীদের প্রতি ইহসান করবে, কারণ তোমাদের উপর তাদের জন্য রয়েছে জিম্মাদারি ও আত্মীয়তার সম্পর্ক। আলিমগণ বলেন, তাদের আত্মীয়তার সম্পর্ক হল ইসমাইল আলাইহিস সালামের মা হাজারা আলাইহিস সালামের দিক থেকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিমের মাও ছিলেন তাদেরই অন্তর্ভুক্ত। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জৈনিক লোক এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি অনেক বড় একটি গুনাহ করেছি, আমার জন্য কি তওবার সুযোগ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি মা জীবিত আছে? ইবনে কাতাদার এক বর্ণনায় আছে, তোমার কি বাবা মা নেই? সে বলল, না। তিনি বললেন, তোমার কি খালা আছে? সে বলল, জি। তিনি বললেন, তাহলে তার সাথে সদাচার করো। শুআবুল ইমান হাদিস 7480। মুয়াবিয়া বিন জামিয়াহ আল সুলামিহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে জিহাদ করতে চাই। আমি এই জিহাদের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের বাসস্থান প্রত্যাশা করি। তিনি বললেন, ধ্বংস হও তুমি, তোমার মা কি জীবিত? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তুমি ফিরে যাও এবং তার খিদমত করো। এরপর আমি ভিন্ন দিক দিয়ে তার কাছে এসে বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে জিহাদ করতে চাই। আমি এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের বাসস্থান প্রত্যাশা করি। তিনি বললেন, তুমি ধ্বংস হও, তোমার মা কি জীবিত? আমি বললাম, হ্যাঁ আল্লাহর রাসূল। তিনি বললেন, তুমি ফিরে গিয়ে তোমার মায়ের খিদমত করো। এরপর আমি তার সামনে দিয়ে এসে বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের বাসস্থান প্রত্যাশায় জিহাদ করতে চাই। তিনি বললেন, ধ্বংস হও তুমি, তোমার মা কি জীবিত? আমি বললাম, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তুমি ধ্বংস হও, তার পা আঁকড়ে ধরো, সেখানেই তোমার জান্নাত। সুনানে ইবনি মাজাহ হাদিস 2781। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, তাকে এক লোক এসে বলল, আমি একজনকে হত্যা করে ফেলেছি। তিনি বললেন, তোমার মা কি জীবিত? সে বলল, না। তিনি বললেন, তোমার বাবা কি জীবিত? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তার সাথে সদাচরণ করো এবং তার প্রতি ইহসান করো। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি তার মা জীবিত থাকত আর সে তাদের উভয়ের খিদমত করত এবং তাদের সাথে সদাচার করত, তাহলে আমি আশা করতাম তাকে কখনো জাহান্নাম বক্ষণ করবে না। চার, অমূল্য বাণী। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষার অর্থ হল নিকট আত্মীয়দের প্রতি ইহসান করা, যেভাবে রক্ষা করা সম্ভব সেভাবে তা রক্ষা বা অটুট রাখা। সুতরাং এই সম্পর্ক রক্ষা কখনো সম্পদের মাধ্যমে হতে পারে, কখনো খিদমাতের মাধ্যমে হতে পারে, কখনো সাক্ষাৎ ও সালাম ইত্যাদির মাধ্যমেও হতে পারে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক লোকের জীবনে মাত্র তিনটি দিন বাকি ছিল, কিন্তু সে তার আত্মীয়দের সাথে সদাচার করছিল, ফলে আল্লাহ তাআলা তাকে আরও 30 বছর অবকাশ দিয়ে দিলেন। পাঁচ, কিছু চমৎকার কাহিনী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করছিলেন। এমন সময় তিনি বললেন, আমি প্রত্যেক আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে সমস্যা মনে করি, সুতরাং এমন ব্যক্তি যেন আমাদের কাছ থেকে উঠে যায়। তখন মজলিসের শেষ প্রান্ত থেকে এক যুবক উঠে দাঁড়াল। সে উঠে তার ফুফুর কাছে চলে গেল, কারণ সে তার ফুফুর সাথে 2 বছর আগে সম্পর্ক ছিন্ন করেছিল, এখন এসে তার সাথে মিটমাট করে নিল। তার ফুফু তাকে জিজ্ঞাসা করল, হে ভাতিজা, আজ কি মনে করে এখানে এসেছ? সে বলল, আমি রাসূলের সাহাবী আবু হুরায়রার কাছে বসা ছিলাম। তখন তিনি বললেন, আমি প্রত্যেক আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে সমস্যা মনে করি, সুতরাং এমন ব্যক্তি যেন আমাদের কাছ থেকে উঠে যায়। অতঃপর তার ফুফু তাকে বললেন, আবু হুরায়রার কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞাসা করো তিনি কেন এমনটি বলেছেন। সে ফিরে এসে আবু হুরায়রাকে তার ফুফুর সাথে যা ঘটেছিল
তার বিস্তারিত বিবরণ দিয়ে তাকে জিজ্ঞাসা করল, কেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আমাদের সাথে বসতে পারবে না? তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে সম্প্রদায়ের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আছে সেখানে রহমত অবতীর্ণ হয় না। আল আদাবুল মুফরাদ হাদিস 63। আলবানী রাহিমহুল্লাহ এটিকে জাইফ বলেছেন। 6. রামাদানে আত্মীয়তার সম্পর্ক। নিশ্চয় রামাদান মাসে সওয়াব অনেকগুণ বৃদ্ধি করা হয়, আর আত্মীয়তার সম্পর্ক হলো বড় ধরনের ইবাদত। সুতরাং রামাদান হলো এই ইবাদতকে শক্তিশালী করার সবচেয়ে বড় সুযোগ। আত্মীয়দের মাঝে এই সুযোগ কাজে লাগাতে হবে, কারণ এর মাধ্যমে চরিত্র গঠন হবে এবং আল্লাহর নৈকট্যও লাভ হবে। রামাদান মাসে আত্মীয়তার সম্পর্ক মজবুত করার অনেক সুরত রয়েছে, যেমন রামাদানের আগমনে তাদেরকে প্রস্তুত করে তোলা, ইফতারে তাদেরকে দাওয়াত করা এবং ঈদ উল ফিতরে তাদের সাথে সাক্ষাৎ করা। সুতরাং এই ইবাদতে যারা ত্রুটি করছে তাদের জন্য রামাদান হলো এই ইবাদত করার বিশাল এক সুযোগ। 7. আত্মীয়দের সাথে সম্পর্কের সূর্য ডুবে গেছে। আত্মীয়দের মাঝে যারা অভাবী তাদেরকে সাদাকা না দেওয়া, অনেক মানুষকেই দেখা যায় যে সে খুব বিত্তবান কিন্তু তার আত্মীয়দের মাঝে অনেক অভাবী মানুষ আছে যাদের প্রতি সে খেয়াল রাখে না, হাদিয়া না দেয়া, হয়তো নিজের কৃপণতার কারণে দেয় না, অথবা এই বিশ্বাসের কারণে যে সে অভাবী নয়, অথচ অনেক সময় তার ধারণা ভুলও হয়। হাদিয়ার মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জিত হওয়ার বিষয়টি সর্বজনীন বিদিত, আর হাদিসেও আছে, তোমরা পরস্পরকে হাদিয়া দাও, এতে মহাব্বত বৃদ্ধি পাবে। আল আদাবুল মুফরাদ হাদিস 594। আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ না করা। অনেক দিন চলে যায়, মাসের পর মাস অতিবাহিত হয়, এমনকি বছরও পার হয়ে যায়, কিন্তু আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ হয় না। আত্মীয়দের পেরেশানি বা আনন্দে শরিক না হওয়া। যখন আত্মীয়রা তার সাথে সম্পর্ক রাখতে চায় তখন সে তাদের সাথে সম্পর্ক রাখতে চায় না। মূলত এই লোক যদি সম্পর্ক রাখেও তাহলে সে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী নয়, বরং সে মূলত বিনিময় প্রদানকারী। বুখারী হাদিসে বর্ণিত আছে, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি নয় যে বরাবর ব্যবহার করে, বরং প্রকৃত আত্মীয়তা রক্ষাকারী ওই ব্যক্তি যার আত্মীয় সম্পর্ক ছিন্ন করলেও সে তা অটুট রাখে। সাহিহুল বুখারী হাদিস 5991। 8. দোয়া। হে আল্লাহ, আপনার জিকির, শুকর ও উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাকে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে এবং উত্তম কথাগুলোর অনুসরণ করে। হে রব্বুল আলামিন, হে আল্লাহ, আমাদেরকে এমন লোকেদের অন্তর্ভুক্ত করুন যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এবং আমাদেরকে আত্মীয়দের সাথে ভালো ব্যবহারে সাহায্য করুন। আমিন। হে আল্লাহ, আমরা আপনার কাছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হওয়া থেকে আশ্রয় প্রার্থনা করি। হে আল্লাহ, আপনি যার সাথে সম্পর্ক রক্ষা করার আদেশ করেছেন তার সাথে সম্পর্ক রক্ষা করার এবং যার সাথে সম্পর্ক ছিন্ন করার আদেশ করেছেন তার থেকে সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে আমাদের সাহায্য করুন। আমিন। 9. যথেষ্ট কথা হয়েছে, এখন আমল দেখার বিষয়। আমরা আত্মীয় স্বজনের সাথে সাক্ষাতের জন্যে মাসিক একটি রুটিন তৈরি করব। আগামীতে আত্মীয় স্বজনের সুখে দুঃখে তাদের সাথে সামিল থাকব। পারিবারিক অনুষ্ঠান ও উপযুক্ত সময়গুলোতে তাদের দাওয়াত করব, আর এতে তাদের সাথে সাক্ষাতের সুযোগ হবে। পরে আবার তাদের সাথে সাক্ষাৎ করে তাদের অবস্থা জেনে নেব, নিজের নিয়তকে পরিশুদ্ধ করে নেব। তাহলে সম্পর্ক শুধু আল্লাহর জন্য হবে, দুনিয়াবী কোনো স্বার্থে নয়। তাদের সাথে সম্পর্কে যদি কোনো ঘাটতি থাকে তাহলে তা পূরণ করে নেব। 9. আজকের আলোচ্য বিষয়, সহনশীলতা। আপনার অন্তরের অবস্থা পরিবর্তন করুন, ক্রোধের আগুন নেবানোর উপযুক্ত সময়। 1. আজকের আলোচ্য বিষয়ের ফায়দা, আল্লাহ তাআলার ক্ষমা ও দয়া। তিনি বলেন, তাদের ক্ষমা করা উচিত এবং দুস্ত্রুটি উপেক্ষা করা উচিত। তোমরা কি কামনা করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন? সূরা আন-নূর আয়াত 22। আল্লাহ তাআলা আপনার হৃদয়ের স্বচ্ছতা পর্যবেক্ষণ করেছেন, এতটুকুই আপনার জন্য যথেষ্ট। নফসের উপর বিজয় লাভ করা এবং তার উপর কঠোর হওয়া। যে বান্দাই নফসের উপর কঠোর হয় আল্লাহ তাআলা তার প্রতি সদয় হন, আর যে আল্লাহর জন্য বিনয় হয় আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। বড় বড় কাজের জন্যে নিজেকে অবসর করে নেয়া, তুচ্ছ কোনো বিষয়ের সামনে দাঁড়ানোর জন্যে বড়দের হাতে কোনো সময় থাকে না। একতা, প্রতিভা এবং বিচ্ছিন্ন হওয়া থেকে বেঁচে থাকার শক্তি উপার্জন করা, আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত প্রাপ্তির মাধ্যমে নিজেকে সফল করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি তার রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও সংযত থাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা
তাকে সকল সৃষ্টিকুলের মধ্যে হতে ডেকে নেবেন এবং তাকে হৌরদের মধ্যে থেকে তার পছন্দ মতো যে কোনো একজনকে বেছে নেওয়ার স্বাধীনতা দেবেন। সুনানে আবু দাউদ হাদিস 4,777, সুনানে তিরমিজি হাদিস 2,493। সহনশীলতা ব্যক্তির শক্তিশালী ইচ্ছের প্রমাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃত বীর সে নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং সেই প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে। সহিহুল বুখারী হাদিস 6,114, সহিহুল মুসলিম হাদিস 2,609। সহনশীলতা হলো বিপক্ষীয় লোকেদের হাতে আনা এবং তাদেরকে বন্ধুতে পরিণত করার সবচেয়ে উত্তম মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, জবানে তাই বলুন যা উৎকৃষ্ট, তখন দেখবেন আপনার সাথে যে ব্যক্তির শত্রুতা রয়েছে সে অন্তরঙ্গ বন্ধু। সূরা ফুসসিলাত আয়াত 34। সুতরাং নিজেকে নিয়ে ফিকির করার সময় বের করতে হবে এবং নিজের আত্মশুদ্ধির কাজ করতে হবে। মানসিক স্থিরতা লাভ এবং অভ্যন্তরীণ অস্থিরতা দূর হয়ে যাওয়া, কারণ হৃদয় তখন ভৎসনা ও ধিক্কার থেকে নিরাপদ থাকে। সহনশীল হওয়া অনেক রোগের চিকিৎসা, যেমন মিথ্যা, কৃপণতা, রাগ, ভীরুতা, ভয় ও উৎকণ্ঠা। ভালোবাসা বাকি থাকা, যাকে বেশি ভৎসনা করা হয় তার সঙ্গী কমে যায়। 2. কুরআনের আলো। ক্ষমা করো, সৎ কাজের আদেশ করো এবং মূর্খদের এড়িয়ে চলো। সূরা আল আরাফ আয়াত 199। ক্ষমা করুন বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম চরিত্রের ব্যাপারে আদেশ করা হয়েছে, অর্থাৎ আপনি মানুষের সাথে লেনদেন ও আচরণে সহজতা অবলম্বন করুন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এটিই সবচেয়ে প্রসিদ্ধ কথা। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে বলা জিব্রিল আলাইহিসাল্লামের কথা সাক্ষ্য বহন করে। নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে যে আপনার প্রতি জুলুম করে তাকে ক্ষমা করার আদেশ করেছেন, যে আপনাকে বঞ্চিত করেছে তাকে দান করার এবং যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে সম্পর্ক স্থাপন করার আদেশ করেছেন। সৎ কাজের আদেশ করুন, অর্থাৎ সৎ কাজ এবং কথা ও কাজের সর্বোত্তম বিষয়ের ব্যাপারে আদেশ করুন এবং মূর্খদের এড়িয়ে চলুন, অর্থাৎ মূর্খদের মোকাবিলা তাদের অনুরূপ কাজের মাধ্যমে করবেন না, বরং আপনি তাদের ব্যাপারে সহনশীল হন। কুর্তুবী রাহিমাহুল্লাহ বলেন, যদিও এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা হয়েছে, কিন্তু এটি সকল মানুষের জন্য শিক্ষা। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো সমাজের পক্ষ থেকে বিভিন্ন গালিগালাজের সম্মুখীন হয়েছেন। কবিরা তাকে ভৎসনা করেছিল, কুরাইশ সর্দারেরা তাকে নিয়ে উপহাস করেছিল এবং অজ্ঞরা তাকে পাথর নিক্ষেপ করেছিল। তারা বলেছিল তিনি জাদুকর, পাগল ইত্যাদি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদারতা, ক্ষমা, সহনশীলতার পরিচয় দিয়েছিলেন। যারা তাকে উপেক্ষা করেছিল এবং কষ্ট দিয়েছিল তাদের জন্য তিনি হিদায়তের দোয়া করেছিলেন, তাদের জন্য ক্ষমা ও রহমতের দোয়া করেছিলেন। বেদুইনকে তার ক্ষমা করে দেওয়ার একটি দৃষ্টান্ত। এক বেদুইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অনেক রূঢ় আচরণ করল। সে খুব কঠিনভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর টানতে লাগল, এমনকি এতে তার ঘাড়ে দাগও পড়ে গেল। বেদুইন লোকটি চিৎকার করে বলতে লাগল, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছেন তা থেকে আমাকে কিছু দান করতে আদেশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসির মাধ্যমে তার উত্তর দিয়েছিলেন। তার পাশে থাকা সাহাবিগণ বেদুইন লোকটির এই কাণ্ড দেখে রাগে ফেটে পড়লেন, কিন্তু তারা অবাক হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুচকি হাসি ও লোকটিকে ক্ষমা করে দেয়া দেখে। সবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদের আদেশ করলেন তারা যেন এই লোকটিকে মুসলিমদের বাইতুল মাল থেকে কিছু দিয়ে দেন। 4. অমূল্য বাণী। ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, মাখলুক সহনশীল হয় অজ্ঞতার কারণে এবং ক্ষমা করে দুর্বলতার কারণে, আর আল্লাহ তাআলা সহনশীল তার পূর্ণ জ্ঞান থাকা সত্ত্বেও এবং ক্ষমা করেন পূর্ণ সক্ষমতা সত্ত্বেও। ইলমের সাথে সহনশীলতা এবং সক্ষমতার সাথে ক্ষমার সম্পর্কের চেয়েও সুন্দর কোনো সম্পর্ক নেই। এই জন্যেই পেরেশানি থেকে মুক্তির দোয়ায় আল্লাহ তাআলার গুণ হিসেবে সহনশীলতার সাথে মহত্বের বিষয়টি উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলার সত্তাগত আবশ্যকীয় বৈশিষ্ট্যের একটি হল সহনশীলতা। আহনাফ রাহিমাহুল্লাহ বলেন, তোমরা ইতর লোকেদের মতামতের ব্যাপারে সতর্ক থেকো। লোকেরা জিজ্ঞাসা করল, ইতর লোকেদের মতামত কী? তিনি বললেন, যারা ক্ষমা ও উপেক্ষাকে লজ্জাজনক মনে করে। আহনাফ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন, আমার সাথে যেই শত্রুতা করে আমি তার ব্যাপারে তিনটি বৈশিষ্ট্যের যে কোনো একটি গ্রহণ করি। যদি সে আমার চেয়ে উত্তম হয় আমি তার মর্যাদা বুঝতে পারি, আর যদি সে আমার চেয়ে অনুত্তম হয় তাহলে তার থেকে আমার মর্যাদাকে উঁচু রাখি, আর যদি আমার সমপর্যায়ের কেউ হয় তাহলে তার উপর শ্রেষ্ঠত্ব অর্জন করি। আবু বকর বিন আবদুল্লাহ রহিমহুল্লাহ বলেন, জাহান্নামের আগুনের কথা স্মরণ করে ক্রোধের আগুনকে নির্বাপিত করো। 5. কিছু চমৎকার কাহিনী।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জৈনিক লোক গালি দিয়েছিল। যখন তাকে হত্যার ফয়সালা করা হলো, তখন তিনি বললেন, হে ইকরিমা, দেখো তো লোকটির কোনো প্রয়োজন বাকি রয়েছে কিনা যা আমরা পুরো করে দেব। লোকটি এই কথা শুনে মাথা নত করে ফেলল এবং লজ্জিত হল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জৈনিক লোক অনেক কঠিন কথা বলল। তখন তাকে বলা হলো, যদি আপনি তাকে শাস্তি দিতেন? তিনি বললেন, আমি লজ্জাবোধ করি যে আমার কোনো প্রজার অন্যায়ের কারণে আমার সহনশীলতা সংকীর্ণ হয়ে পড়ুক। আবু জার রাদিয়াল্লাহু আনহুর এক গোলাম বাকরির একটি পা ভেঙে তার কাছে আসলো। তিনি বললেন, এটির পা ভাঙল কে? আমি আপনাকে রাগান্বিত করার জন্যে ইচ্ছাকৃত এমনটি করেছি, যেন আপনি আমাকে প্রহার করে রাগান্বিত হন। তিনি বললেন, আমাকে রাগাবার প্রতি তোমার এত আগ্রহ দেখে অবশ্যই আমি রাগ হয়েছি। এরপর তিনি তাকে আজাদ করে দেন। জৈনিক লোক আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহুকে গালি দিলে তিনি চুপ থাকলেন। অতপর লোকটি তার কথা শেষ করলে তিনি বললেন, যদি তোমার বলার মতো আরও কিছু বাকি থাকে তাহলে এলাকার যুবকেরা আসার আগেই বলে ফেলো, কারণ যদি তারা দেখে যে তুমি তাদের সর্দারের ব্যাপারে এসব বলছো তাহলে তারা অসন্তুষ্ট হবে। জৈনিক লোক আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুমের সামনে এসে তাকে গালি দিল। ফলে আলী বিন হুসাইনের গোলাম তার দিকে লাফিয়ে গেল। তিনি বললেন, তাকে ছেড়ে দাও। এরপর লোকটির কাছে গিয়ে বললেন, আমাদের ব্যাপারে তোমার মাঝে যা লুকিয়ে আছে তা আরও বেশি। তোমার কি কোনো প্রয়োজন আছে যা পূর্ণ করে আমরা তোমাকে সাহায্য করতে পারি? এই কথা শুনে লোকটি বেশ লজ্জিত হল। তিনি নিজের গায়ের একটি কালো কাপড় খুলে রাখলেন এবং তাকে এক দিরহাম দিয়ে দেওয়ার আদেশ করলেন। এরপর লোকটি বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আউলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর জৈনিক বাদী তাকে বলল, আমি এক বছর আগ থেকে আপনাকে বিষ পান করিয়েছিলাম, কিন্তু তা আপনার মাঝে কোনো ক্রিয়া করেনি। তিনি বলেন, তুমি কেন এমনটি করেছিলে? সে বলল, আমি আপনার কাছ থেকে মুক্তি চেয়েছিলাম। তিনি বললেন, যাও, আল্লাহর জন্য তুমি মুক্ত। ইমাম জুহরি রহিমহুল্লাহ বলেন, আমি কোনো গোলামকে আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক এই কথা বললেই সে আজাদ। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু একটি পশমি বস্ত্র ভাগ করে দামেস্কের জৈনিক বৃদ্ধকে তার একটা টুকরো দিলেন, কিন্তু এটি তার পছন্দ হল না। তাই সে কসম করে বলল, এটি দিয়ে সে মুয়াবিয়ার মাথায় আঘাত করবে। সে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে নিজের কসমের কথা বর্ণনা করল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, আমি আপনার কসম পুরা করে দেব, তবুও যেন এক বৃদ্ধ আরেক বৃদ্ধের উপর সদয় হয়। ৬. রামাদানের সহনশীলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে লড়াই বা ঝগড়া করে তাহলে সে যেন বলে, আমি রোজাদার। সাহিহুল বুখারী হাদিস ১৯০৪। সহনশীলতা ও ক্ষমা রামাদানের সবচেয়ে সুন্দর চরিত্র, কারণ এটি তো ক্ষমা ও দয়ারই মাস, যা বান্দাকে তার প্রতি জুলুম বা অন্যায়কারীকে ক্ষমা করতে অনুপ্রাণিত করে। সুতরাং শক্তি থাকা সত্ত্বেও অন্যকে শাস্তি প্রদান থেকে বিরত থাকতে হবে। আশা রাখতে হবে যে সে অন্যকে ক্ষমা করে দিলে আল্লাহ তাআলাও তার সাথে অনুরূপ আচরণ করবেন। আর সাথে সাথে এই কথা স্মরণ রাখবে, তাদের ক্ষমা করা উচিত এবং দোষ ত্রুটি উপেক্ষা করা উচিত। তোমরা কি কামনা করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন? সূরা নূর ৮২। ৭. সহনশীলতার সূর্য ডুবে গেছে, ফলে মানুষ তাদের রোজাকে ক্ষতিগ্রস্ত করেছে। গাড়ি চালানোর ক্ষেত্রে নিজেদের ক্রুদের মাধ্যমে, অধিকার অর্জনে ক্রুদের মাধ্যমে, সরকারি কোনো দায়িত্বশীল ব্যক্তির সাথে ঝগড়া করে, পরস্পর ঝগড়া করে, যার সমাপ্তি হয়েছে গালি ও তর্কের মাধ্যমে, স্বামী স্ত্রীর মাঝে মতানৈক্যের মাধ্যমে, যা অনেক বড় বিবাদে গড়িয়েছে এবং একে অপরকে পরিত্যাগ করেছে। ৮. দোয়া। হে আল্লাহ, আমাকে সহনশীলতা ও ধৈর্য ধারণের শক্তি দান করুন এবং এমন লোকেদের অন্তর্ভুক্ত করুন যাদের প্রতি অজ্ঞতাসুলভ আচরণ করা হলে তারা সবর করে, যাদেরকে অজ্ঞরা সম্বোধন করলে তারা বলে সালাম। হে আল্লাহ, যেই লোকে আমাকে গালি দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে অথবা আমার থেকে কষ্ট পেয়েছে তাকে আমি ক্ষমা করে দিলাম, আপনিও তাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমি আপনার বান্দাদের ক্ষমা করে দিলাম, তাই আমার জন্য এমন কোনো পথ বের করে দিন যার কারণে আপনার বান্দারা আমাকে ক্ষমা করে দেবে, আমিন। ৯. যথেষ্ট কথা হয়েছে, এখন আমল দেখার বিষয়। ক্রোধ যখন আপনাকে পেয়ে বসবে, সাথে সাথে আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন আর বলবেন যে, আমি রোজাদার, আমি রোজাদার। নিজের ব্যক্তিগত কারণে কারো থেকে প্রতিশোধ গ্রহণ করবেন না, বরং যখন কাউকে আল্লাহর দিনের বিরুদ্ধে অবস্থান নিতে দেখবেন তখন এই ক্রোধকে কাজে লাগাবেন। সুতরাং নিজের জন্যে কখনো রাগ করবেন না, বরং রাগের পুরো শক্তি আল্লাহর জন্যে ব্যয় করবেন। অজ্ঞদের উপর দয়া করুন, আর তা এভাবে যে তাদের অনুরূপ উত্তর প্রদান করবেন না, তাহলে আপনি আল্লাহর এ সকল বান্দার অন্তর্ভুক্ত হতে পারবেন যাদের প্রশংসায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রহমানের বান্দা তারাই
যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মূর্খরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম। সূরা আল ফুরকান আয়াত 63। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে আমাদের ষষ্ঠ পর্বটি। ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি রামাদান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সালাফদের পথে আত্মশুদ্ধি ও প্রোডাক্টিভিটি সিরিজের বাকি পর্বগুলো পেতে চান, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন। ইয়া রাব্বী।